প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। একজন বাবা যত গরিবই হোক না কেন, তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করেন। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসাই সুখের চেয়ে কষ্ট বেশি দেয়, কারণ ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও, তোমার কর্মই তোমার পরিচয় দেবে। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান সমাজ। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে সব সময় তৃপ্ত থাকার চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেকে পায়নি। অনুভূতি, ভালোবাসা আর মায়া, এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। সময়, কথা, সুযোগ একবার চলে গেলে আর ফিরে আসে না। জেফ বেজোস একটা কথা বলেছেন, আমি একটা জিনিস জানতাম, চেষ্টা করেও সাফল্য না পেলে আমার আফসোস থাকবে না, কিন্তু আফসোস থেকেই যাবে যদি আমি আদেও চেষ্টা না করি। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। মানুষের সবচেয়ে মারাত্মক অস্ত্র হল জেদ, কারণ জেদই পারে একজন প্রতিবন্ধীকে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিতে। বিশ্বাস, বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। চরিত্রহীনরাই লজ্জা সরমের মাথা খেয়ে চলে আসে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। চারটি বিষয়ে কখনো লজ্জা পাবে না, বয়স্ক বাবা মা, গরিব বন্ধু, পুরনো কাপড় আর সাধারণ জীবনযাপন। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের কথাগুলো তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না। সকলেই ভালো থেকো আর আপনজনদের ভালো রেখো। ধন্যবাদ।